हेलो व्यूअर्स, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবং আজকে আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলি। হ্যাঁ, একটু অন্য প্রসঙ্গে কথা বলি, মানে সব সময় তো আমি কথা বলি আমাদের দেশের সুপারস্টার সাকিব খান বা নতুন কি কি ছবি মুক্তি পেলো তার হল লিস্ট এইসবই তো, মানে এইসব নিয়ে কিন্তু মানুষ এখন কথা বলে, অনেক বিষয় থাকার সত্ত্বেও কিন্তু এইসব নিয়েই মানুষ কথা বলে। তা আমি আজকে একটু ভিন্ন একজনকে নিয়ে কথা বলবো আপনাদের সামনে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পেজটি ফলোজ রাখতে পারেন, নাম হলো আজকের বিনোদন নিউজ। আর যারা করেছেন তাদেরকে প্রতি আমাদের অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। তো আজকে আমি এমন একটা মানুষকে নিয়ে কথা বলবো যাকে নিয়ে প্রতিনিয়ত ট্রল হয়, মানে তার কাজগুলিকে আমরা সবসময় ছোট চোখে দেখি। তিনি মানুষটাকে হয়তোবা যারা থাম্বনেল দেখে ক্লিক করবেন তারা জেনে গেছেন, এখন আমি বলছি তার নাম হলো হিরো আলম, যাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি। বাট তার কিন্তু অনেকগুলি পরিচয় আছে, তিনি কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে, তিনি কিন্তু একাধারে একজন রাজনীতিবিদ যেহেতু অলরেডি তিনি নির্বাচন করেছেন, তিনি একাধারে একজন অভিনেতা যিনি আমাদের চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি একাধারে একজন প্রযোজক যিনি আমাদের ছবিতে অর্থলগ্নি করেন, কয়জন ভাই করে বুঝেন নাই। আবার তিনি একজন সিঙ্গার, মানে অনেক ভাষায় তিনি গান গেছেন, মানে এত গুণ একটা লোকের মাঝে খুব কমই পাওয়া যায় বুঝেন না, সব গুণে গুণান্বিত একজন আমাদের হিরো আদম। এই দেখতে ছোটখাটো, দেখতে খুব একটা ভালো না, এই কথা স্পষ্ট করে বলতে পারে না, একটু কালো, তাকে আমরা কিন্তু খুব একটা সম্মান টম্মান দেই না। হ্যাঁ, বেশিরভাগই আমরা তাকে নিয়ে ট্রল করি, তাকে নিয়ে ছোট করি, তাকে মানুষের পর্যায়ে ধরি না। কিন্তু আসল কথা হলো কি, উনাকে সৃষ্টি করেছেন উপরওয়ালা, আপনি তার উপরে কিন্তু খবরদারি করতে পারেন নাই। উনি যাকে যেরকম সৃষ্টি করেছেন আমরা ঠিক সেরকমই হয়েছি, তো আপনার সেই ক্ষমতা নাই যেহেতু তাকে সৃষ্টি করার, তো তাকে নিয়ে সমালোচনা করার কিন্তু কোনো ক্ষমতা নাই। যেমন আমি আমার একটা জীবন একটা এই থিওরি মেনটেন করি, যারা আমাকে পছন্দ করে বা সামনের থেকে দেখে, যেমন আমি রান্না বান্নার রও জানি না, মানে ডিম ডবাই দেখাইতে পারি না বা ভাতটাও রান্না করতে পারি না। অনেক পুরুষ মানুষ কিন্তু এগুলি ইজিলি করে, তো আমার বউ আমার হারাক্ষণ বকে, এই হোটেল ফোটেলে সবাই তো পুরুষ মানুষ রান্না করে, তুমি তো কিছুই পারো না। হ্যাঁ, তুমি তো কিছুই পারো না, এখন যে আমি যে কিছু পারি না, কারণ বিভিন্ন জায়গায় যে খাওয়া দাওয়া করতে যাই, মানুষের বাসায় দাওয়াত খাইতে যাই বা বিয়া শাদির জন্মদিনের অনুষ্ঠানে যাই, যেটাই খাইতে যাই আমি খালি কই ভালো আর ভালো, কিনলে কই ভালো জানেন, আমি তো নিজে পারি না রান্না করতে, আমি যেটা নিজে পারি না অন্যের এই ওইটা দেখে আমি কেন সমালোচনা করুম, আমি যদি নিজে রান্না করতে পারতাম তাহলে কইতাম এ ভাই আপনার এটা ভালো হয় নাই, একটু ঝাল বেশি হয়েছে, এটা একটু লবণ কম হয়েছে, কিন্তু ওইটা বলার অধিকার আমার নাই যেহেতু আমি নিজেই রান্নার রহ জানি না। তো হিরো আলম যে যেটা করতেছে সেটা কিন্তু, মানে যারা সমালোচনা করে বা যারা ট্রল করে তারা 100 জনের মধ্যে একজনও কিন্তু করে নাই বা ভবিষ্যতে করবো কোনো তার কোনো গ্যারান্টি নাই, কারণ আপনি একাধারে গানও গাইতে পারবেন না, ঠিক আছে গানটা তার সুর মতো হয় না মানলাম, কিন্তু চেষ্টা তো আছে। আমরা তো গানই গাই না, আমি আবার ছোটবেলায় গান শিখতাম এখন ছাইরাই দিছি বুঝলেন না, এটা অনেক প্যারার ব্যাপার, কিন্তু উনি কিন্তু এত প্যারা ছুইয়াও কিন্তু উনি গানের মাধ্যমে প্রতিবাদ করে এ আর রহমানের মতো মানুষকে, সেটা কি বুঝলা গেছেন? এ আর রহমান আমাদের কবি নজরুলের একটা গান রে ভালোভাবে প্রেজেন্ট করে নাই, উনি কি করছে, সবাই তো লেখা টেকে প্রতিবাদ করছে, কলাম লেখছে, ফেসবুকে লেখছে, অনেক প্রতিবাদ প্রতিবাদ হয়েছে, অনলাইনে নিউজ হয়েছে, উনি কি করছে, উনি এ আর রহমানের একটা গান রে এমন বেসুরা গাইছেন, গাইয়া ভিডিও আকারে ছেড়ে দিয়েছেন, বলছে এইটাই আমার প্রতিবাদ। তাহলে বুঝেন মাথায় কেমন গিলু আছে, ট্যালেন্টেড মাল, ট্যালেন্টেড মাল, যা যে বুদ্ধি আমগো মাথাও নাই, সারা জীবন কষ্ট করলেও পামো না বুঝেন নাই, এরকম একটা মানুষ। এখন দেখেন উনি ভাইরাল মানুষ, উনি ভাইরাল একটা ছোট জায়গা থেকে উঠে আসছে, তো উনার নিয়ে আলোচনা সমালোচনা, এই যেমন দেখেন না কদিন যাবত আমার নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু কন্টেন্ট যায়, এতে কিন্তু আমার পরিচিতি বাড়তেছে, আমি যত সহজে 50 জনের কাছে না পৌঁছাইতাম ওই সবাই মিলে গালি গালাজ করে আমার নিয়ে কথা বললে আমি কিন্তু এখন সারা দেশে পৌঁছায় যাবো বুঝলেন না, এই যে একটা স্ট্যাটিস্টিক আর কি, মানে এইটা একটা মানে রাস্তা আর কি ভাইরাল হওয়ার, কিন্তু উনার মধ্যে কিন্তু এটা নাই, উনি শখের বসে সব করে, উনি চেষ্টা করে, উনি অভিনয় করে। ভাই এখন বাংলাদেশে কে ছবি প্রযোজনা করে, দুই একটা মানুষ, প্রযোজকটা তো সব ভাগ্যাই গেছে জানে ভাই, এই ইন্ডাস্ট্রিতে টাকা লগ্নি করলে এই টাকা ফেরত আসে না, কোনো গ্যারান্টি নেই, এই জন্য কেউ আর ছবি প্রযোজনা করে না। উনি কিন্তু অলরেডি 5-6টা ছবি প্রযোজনা করছে, 2-3টা মুক্তি পাইছে, আরও অনেকগুলি কিন্তু মুক্তির মিছিলে। এখন উনি গেছেন বলিউডে, বলিউড ছবি করতে,
ছবিটা সম্পর্কে বিস্তারিত আমার কাছে কোনো ইনফরমেশন নাই, কিন্তু এই যে এই দুবাই গেছে কয়েকদিন আগে, জানেন তো কয়েকদিন আগে দুবাই গেছে, সেখানে আরব আরব খান নামে একজন মানুষ আছে যিনি বাংলাদেশের এই সরকারের এই কি কয় ওই যে মানে যারা চুরি করে চামারি করে মানে যারা স্মাগলার বা ওই অপরাধী, সেই অপরাধী সরকারের অপরাধী খাতায় কিন্তু আরব খানের নাম আছে, কিন্তু বাংলাদেশে উনি পালায় গেছে কিছু কইরা, এখন বাংলাদেশ সরকার তো তার ইচ্ছা করে আনতে পারবো না, তো সে সেখানে কিন্তু ওই সোনার দোকান আছে বা মোবাইলের কিন্তু বিশাল বিশাল দোকান আছে। তো এইবার আমাদের হিরো আলম গতবারও কিন্তু দুবাই গেছিল, তো আরব খানের লোকের দেখা বাংলাদেশের পুলিশ কিন্তু তারা অনেক জেরা করছে, এইবার করছে দেখেন ভাই হিরো আলমের কি ট্যালেন্ট, সে এবার করছে কি দুবাই যাওয়ার আগে আগেই মিন্টু রোডে গেছে গা হারুন আঙ্কেল লোক দেখা করছে, বুঝছেন না, হারুন আঙ্কেল লোক দেখা করছে গিয়া কইছে হয়তো বা যে আমি কিন্তু এইবারও দুবাই যেতেছি আরব খান লোক দেখা করবো, আমার কি কোনো সমস্যা আছে না রাস্তা ক্লিয়ার, পরে মনে হারুন আঙ্কেল কইছে তোমার সবুজ বাতি মানে তুমি যাইতে পারো, তোমার লাল বাতি না মানে তোমার যাও আমি আটকামো না, তখনই কিন্তু হিরো আলম গেছে গিয়াই কিন্তু আরব খানের সাথে দেখা করছে। এবং দুই দিন আগে তো গতকালই তো মনে না ওই যে মোবাইলের একটা শোরুম বা মোবাইল উদ্বোধন করলো, বাইরে ভাই মার্কেটে লোক কারে কয় সিঁড়িও দেখা যায় না রেলিংও দেখা যায় না কিছুই দেখা যায় না, খালি মানুষ আর মানুষ। আরব খান তার মোবাইল দিয়ে ভিডিও করে ওই ভিডিওটা কিন্তু হিরো আলমের যে ভেরিফাইড ফেসবুক আছে সেখানে কিন্তু দিচ্ছে, আপনারা সবাই দেখছেন। তো ভাই কার আমার কি সামর্থ্য আছে আমি দুবাই গিয়ে এত মানুষ আমার চিনবো, তারে কিন্তু এখন পৃথিবীর সকল মানুষই চিনে, গুগলে সার্চ করলে হিরো আলমরে পাওয়া যায়, গুগলে সার্চ করলে কিন্তু আমারও পাইবো না আপনারও পাইবো না, হাজার হাজার মানুষের কোনো বেলি নাই পাইবো কোথেকে। তো এই মানুষটারে নিয়ে আজকে কথা বলতে আসলাম, কারণ হইলো তিনি এবার বলিউডের পা রাখতে চলেছেন, ইতিমধ্যে ফেরদৌস নাকি হিন্দি ছবি করছিল বা আমরা কিন্তু রোজিনাকেও হিন্দি ছবি দেখছিলাম কিন্তু ওগুলো সব ডাব করা ছিল, রোজিনা যে ছবিটা ছিল মিঠুন চক্রবর্তীর সাথে ডাব ছিল কিনা আমার মনে নেই, অনেক আগের ছবি কিন্তু হিন্দি ছবি করছে, তো পিওর একটা হিন্দি ছবি এখন পর্যন্ত কিন্তু মানে মেইন রোলে কেউ করে নাই, শাকিব খান করছে করছে, এটা হলো প্যান ইন্ডিয়ান ছবি নট এটা বাংলাদেশেরই, ওইখানে প্যান ইন্ডিয়ান দিয়ে মুক্তি হবে, বাট এটা কিন্তু বলিউড ছবি না, আপনারা ভুল করে আবার বললেন না যে শাকিব খান বলিউড ছবি করছেন, নো এই হিরো আলম বা আশরাফুল আলম ভাই কিন্তু বলিউড ছবি করতেছে, একটা ঘোষণা আসছে সেটা নিয়ে কথা বলতেছি, বাস্তবে রূপান্তরিত হইব কিনা সেটা সময় বলবো, তার সাথে আছে কিন্তু ভাই রাখি সাওয়ান প্রচুর মানে ভাইরাল মানুষ, এখন আপনারা বলতে পারেন আরে ভাই এই হিরো আলম একটা জিনিস আর ওই রাখি সাওন্ত একটা জিনিস, এত মডেলিং করে খায় গানে নাচে সমস্যা কি ভাই, রাখি সাওন্তের তো একটা পরিচিত আছে ভাই, ঠিক আছে না, তো কোনখান থেকে কোন পর্যন্ত গেছে বুঝেন, হ্যাঁ ছবিও প্রযোজনা করলো ছবিতে অভিনয় করলো ছবিতে নাচলো নিজে গাইলো গাইয়ে আবার আর রহমানের মতো মানুষের প্রতিবাদ করলো, যে বুদ্ধি আমার মাথায় নাই এখন আবার বলিউডের ছবি করব, এবং ছবির নাম কিন্তু গ্যাংস্টার বুঝছেন, আর এটা প্রযোজক কিন্তু সেই আরব খান যে বাংলাদেশের পুলিশের অপরাধী খাতায় সামনের দিকে অবস্থান করতেছে, তো একটা মানুষের ছবিতে ইনভেস্ট করবো সেই ছবিতে হিরো আলম অভিনয় করবো, আর আজকে মানে যখন আমার এই ভিডিওটা আপলোড হইব তার মধ্যে কিন্তু আমাদের হিরো আলম ভাই বাংলাদেশে আইসা পড়ার কথা সকাল 8টায়, তো এই ভিডিওটা যখন আপলোড হবো তখন হয়তো বা তিনি বাংলাদেশে থাকবো, তো আমার তরফ থেকে হিরো আলম ভাইকে অসংখ্য অসংখ্য শুভকামনা, কারণ কি আপনি যা করে দেখা যাচ্ছেন মানুষের ট্রল করে ঠিকই কিন্তু তাদের ক্ষমতা নাই তাদের সক্ষমতা নাই আপনার মতো জিনিস করে দেখানো, তো আপনি আরো আগায় যান, আমরা আসি আপনার পিছনে সবসময় শুভকামনা থাকবো, এবং এই ভিডিওটি শেষ করার আগে আপনারা যারা এখনো এই হিরো আলমকে নিয়ে ট্রল করেন তাদের জন্য একটাই উদ্দেশ্য, আপনারা ভাই ওই জায়গাটা ওই কাজটা কইরা দেখান, হিরো আলম যেটা করছে ওইটা কইরা দেখান তারপরে সমালোচনা করেন, আমি তো উদাহরণ দিলাম এই যে আমি রান্না পারি না তাই যেখানে ইচ্ছে যা পাই তাই খাই সবেরই কই ভালো, আমি আর কোনো সমালোচনা করি না, তো হিরো আলম ভাই অলরেডি দেশে আসছে, তো এই ছবি সম্পর্কে আরও ইনফরমেশন হয়তো বা উনি সাংবাদিক সম্মেলন করে দেবে সেই সেই নিউজগুলো আপনাদের দেব, তো আজকে আর বেশি কথা বললাম না, সামনে অনেক অনেক কন্টেন্ট আসতেছে, তো আমাদের আজকে বিনোদন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন এবং আমার আইডি মৈতার সাথে থাকবেন, এবং আপনারা বাংলাদেশের চলচ্চিত্রের পাশে থাকবেন, ভিনদেশি চলচ্চিত্র দেখবেন, ভিনদেশি চলচ্চিত্র আমদানি নিয়ন্ত্রণের জটিলতা সৃষ্টি হয়েছে, আমি সাধারণত চাই না ভিনদেশি ছবি আমাদের দেশে চলুক, তারপরে হল বাজারে চলতে হবে চলুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, এবং আবারও হিরো আলমের প্রতি আমার এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল এবং শুভকামনা রইল তার আগামী দিনের পথ চলায়, ধন্যবাদ সবাইকে।